মানসিংহের আক্রমণের পর তার অনুগৃহীত তিন মজুমদারের বঙ্গ ভাগ করে নেওয়ার একটা গল্প আছে। এই তিন মজুমদার ভবানন্দ, জয়ানন্দ ও লক্ষ্মীকান্ত। লক্ষ্মীকান্ত মজুমদার প্রতাপাদিত্যের দেওয়ানি বিভাগের প্রধান কর্মচারী ছিলেন। ইনি সাবর্ণ গোত্র কনৌজগত বেদগর্ভের বংশে 1800 পুরুষ। হুগলি জেলার উত্তরাংশে গোঘাটা গোপালপুরে লক্ষ্মীকান্তের পিতা কামদেব গঙ্গোপাধ্যায় বা ঘটকদিগের ভাষায় জিও গাঙ্গুলি বাস করতেন। একমাত্র পত্নী ভিন্ন তার সংসারে আর কেউ ছিল না। গার্হস্থ আশ্রমে থেকেও তিনি সন্ন্যাসীর মতন অনাসক্ত ছিলেন এবং সর্বদা তীর্থ ভ্রমণ করে বেড়াতেন। কথিত আছে তিনি পত্নী পদ্মাবতীকে সঙ্গে নিয়ে ব্রহ্মচারী বেশে বর্তমান কালীঘাটের কাছে এক আশ্রম নির্মাণ করে সেখানে ইষ্ট সাধনায় নিযুক্ত ছিলেন। এমন সময় রুগ্নসজ্জায় শায়িত তার স্ত্রী পদ্মাবতী তাদের একমাত্র সন্তান এক সুলক্ষণযুক্ত পুত্র প্রসব করে মৃত্যুমুখে পতিত হন। ব্রহ্মচারী পত্নীর অন্ত্যেষ্টিক্রিয়া সমাপন করে ভাবছিলেন তিনি সংসার ছাড়ার পথ খুঁজছেন, সংসার যে তাকে ছাড়ে না। তিনি এখন কেমন করে এই সদ্য প্রসূত সন্তানের লালন পালন করবেন? তখন নারদ পঞ্চরাত্র নামক প্রসিদ্ধ দার্শনিক গ্রন্থের একটি শ্লোক তার মনে পড়ে গেল। কাকো কৃষ্ণীকৃত যেন হংসশ্চ ধবলীকৃত ময়ূরশ্চিত্রিত যেন তেন রক্ষা ভবিষ্যতি। অর্থাৎ যিনি কাককে কৃষ্ণবর্ণ, হংসকে ধবল এবং ময়ূরকে নানা বর্ণে চিত্রিত করে সৃষ্টি করেছেন তিনিই রক্ষা করবেন। প্রবাদ এই যে ব্রহ্মচারী সদ্য প্রসূত সন্তানের রক্ষার ভার শ্রী ভগবানের উপর অর্পণ করলেন। একটি কাগজে উক্ত শ্লোকটি লিখে নিদ্রিত শিশুর বুকের উপর রাখলেন এবং সজল নেত্রে উত্তরীয় মাত্র সম্বল করে গৃহত্যাগ করলেন। তিনি কাশীধামে গিয়ে দণ্ডী সন্ন্যাসী হয়েছিলেন। মানসিংহ যখন সশন্যে বঙ্গে আসার পথে কাশীধামে কয়েকদিন ছিলেন তখন হঠাৎ তেজদীপ্ত কামদেব ব্রহ্মচারীর সঙ্গে তার সাক্ষাৎ হয় এবং পরে তিনি তার কাছে শক্তিমন্ত্রে দীক্ষিত হন। গুরুদেবের সঙ্গে কথা প্রসঙ্গে তিনি বঙ্গদেশ সম্বন্ধে অনেক সংবাদ পান এবং গুরুর অনুরোধে তার পুত্রের সন্ধান করার জন্য স্বীকৃত হন। এদিকে লক্ষ্মীকান্ত প্রতিবেশীদের যত্নে লালিত পালিত হয়ে বয়স্ক হলে বসন্ত রায়ের সঙ্গে কালীঘাটের সম্বন্ধ সূত্রে প্রতাপাদিত্যের রাজ সরকারে প্রবেশ করেন। 1570 সালে লক্ষ্মীকান্তের জন্ম হয়। তাহলে মানসিংহের আক্রমণের সময় তার বয়স 33 বছর। তিনি 8-10 বছর রাজ সরকারের কাজে নিযুক্ত হয়ে ক্রমে অসামান্য প্রতিভা বলে দেওয়ান পদ লাভ করেন। মানসিংহের সঙ্গে গুপ্তভাবে পরিচিত হয়ে তিনি প্রতাপের সঙ্গে যুদ্ধের সময় সিংহ রাজাকে কি সাহায্য করেছিলেন তা জানবার উপায় নেই। তবে কার্যক্ষেত্রে দেখতে পাই প্রতাপের পতনের পর লক্ষ্মীকান্ত একজন প্রধান ভূস্বামী হন। মানসিংহ তাকে জাহাঙ্গীর বাদশার কাছ থেকে মাগুরা, খাসপুর, কলকাতা, পাইকান, আনোয়ারপুর এই 5 পরগনা এবং হাতিয়াগড় পরগনার কতক অংশের সনন্দ এনে দেন। এই সনন্দ 1610 সালের পূর্বে দেওয়া হয়েছিল বলে মনে হয় না। সনন্দ পেলেও সমস্ত জমিদারির দখল পেতে প্রায় 2 পুরুষ লেগেছিল। লক্ষ্মীকান্ত গোপালপুরে বাস করেন। তার পুত্র গৌরহরি নিমতা বিরাটি বাসস্থান নির্দেশ করেন। তার পৌত্র কেশবচন্দ্র মজুমদার মুর্শিদকুলিখার সময়ে বাংলার দক্ষিণ চাকলার রাজস্ব আদায়ের কর্মচারী ছিলেন এবং রায় চৌধুরী উপাধি পান। জমিদারির সুবন্দোবস্তের জন্য তিনি তার কেন্দ্রস্থলে বরিশায় এসে বাস করেন। সেই থেকে এই বংশ বরিশার সাবর্ণ চৌধুরী নামে খ্যাত হয়েছে। কেশবের পুত্র শিবদেব বিখ্যাত ব্যক্তি। তিনি অত্যন্ত দানশীল, সদাশয় এবং ধর্মনিষ্ঠ। যে কেউ তার কাছে প্রার্থী হলে কখনো প্রত্যাখ্যাত হতো না। এইভাবে তিনি সকলের সন্তোষ বিধান করে সন্তোষ রায় নামে সুপরিচিত হন। তিনি চারিমেলের বিশিষ্ট কুলীন ব্রাহ্মণদের ভূ সম্পত্তি দিয়ে বরিশায় বসতি করান এবং কলকাতা অঞ্চলে তিনিই সমাজপতি ছিলেন। কথিত আছে তিনি লক্ষ বিঘা জমি ব্রহ্মোত্তর এবং দেবোত্তর দিয়েছিলেন। বসন্ত রায় কালীঘাটে মায়ের জন্য একটি ক্ষুদ্র মন্দির নির্মাণ করে দেন। সন্তোষ রায় শেষ জীবনে ওই মন্দির ভেঙে বর্তমান বিরাট মন্দিরের
কাজ শুরু করেন এবং তার মৃত্যুর কয়েক বছর পরে তার কাজ শেষ হয় 1809 সালে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি আওরঙ্গজেবের পৌত্র বাংলার শাসনকর্তা আজিমুস খানকে 16,000 টাকা নজর দিয়ে যে আদেশ পান, সেই অনুসারে সাবর্ণ চৌধুরী বংশীয় রামচাঁদ মনোহর ও রামভদ্র রায়চৌধুরীর কাছ থেকে কলকাতা ক্রয় করেন।